পনেরোই সেপ্টেম্বর রাজধানী আগরতলা বুকে তৃণমূল কংগ্রেসের দ্বারা যে পদযাত্রা আয়োজন করা হয়েছিল সেই পদযাত্রা বাতিল ঘোষণা করা হয়েছে হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের এই পদযাত্রা বাতিল করার ঘোষণার ফলে সারাই যে তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে বিভ্রান্তি আজ চরমে অনেকেই নানা ধরনের গুজেবি কান দিচ্ছেন কেউ কেউ বলছেন যে অভিষেক ব্যানার্জি আসছেন না তাই এই পদযাত্রা বাতিল করা হয়েছে কেউ কেউ বলছেন যে তৃণমূলের মধ্যে আভ্যন্তরীণ কুন্দল সৃষ্টি হয়েছে ক্ষমতা দখলকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস আজ প্রত্যক্ষ কুন্দলে লিপ্ত হয়ে উঠছে যার ফলেই এই পদযাত্রা বাতিল হয়েছে এই নিয়ে রাজ্যে একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রকৃত অর্থে তৃণমূল কংগ্রেসে এই পদযাত্রা পনেরোই সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ষোলোই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রাজধানীর বকি এবং অভিষেক ব্যানার্জি আসছেন এবং এই ঐতিহাসিক রূপ দেবেন অভিষেক ব্যানার্জি তেমনটাই জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতা সুবল তিনি আরও জানিয়েছেন যে চক্রান্ত করে তৃণমূল কংগ্রেসের এই পদযাত্রাকে পিছিয়ে দেওয়া হয়েছে পনেরোই সেপ্টেম্বরের পরিবর্তে ষোলোই সেপ্টেম্বর করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হঠাৎ করে এই সিদ্ধান্তের কথা ঘোষণার ফলে রাজ্যে এক বিভ্রান্তিক পরিবেশ সৃষ্টি হয়েছে তৃণমূল কংগ্রেসের পদযাত্রাকে বাঞ্চাল করার জন্য পুলিশ প্রশাসনের এই চেষ্টাকে অত্যন্ত কড়া ভাষায় সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতা সুবল তিনি বলেন যে অভিষেক ব্যানার্জির এই পদযাত্রা হবে ঐতিহাসিক পদযাত্রা এই ঐতিহাসিক পদযাত্রার ভয়েই রাজ্য প্রশাসন তথা বিপ্লব সরকার এই পদযাত্রাকে বাঞ্চাল করার চেষ্টা চালিয়েছেন এবং পনেরোই সেপ্টেম্বর এই পদযাত্রা বাতিল করে দিয়ে ষোলোই সেপ্টেম্বরের নির্দেশ দিয়েছেন তবে তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ অভিযোগ করছেন এইভাবে প্রশাসনকে লেলিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসকে দমানো যাবে না রাজ্যের মানুষ আগামী দু হাজার তেইশ সালে তৃণমূল কংগ্রেসকে সাফল্যের দ্বার নিয়ে যাওয়ার জন্য মানুষ প্রস্তুত হয়েছে এবং বিপ্লব দেব সরকারকে এর জ থেকে বিদায় দেবে এবং তারই বিদায় ঘণ্টা বাজাবেন অভিষেক ব্যানার্জি এই দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্বরা